আসসালামু আলাইকুম সবাইকে, আজকে একটি বিষয় নিয়ে ভাবো। বাস পজিশন এন্ট্রি এগিয়ে নিন। আজকে আপনাদেরকে জানাবো কীভাবে একটি বাস কিং করতে হয়, এবং আপনাদেরকে বিষয়টা আমি দেখাবো কীভাবে আমরা মালয়েশিয়াতে গভর্নমেন্ট বাসগুলো এইভাবে কিং করে থাকি এবং বডি পজিশন করে থাকি। দেখেন, আজকে এই বাসটি আমরা কাজ করতেছি, কাজ পজিশন চলতেছে। এখন আমার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন, দেখে সিটগুলো কাজ হয়েছে, এখন পরিপূর্ণ কাজ শেষ হয়নি, তবে ইতিমধ্যে আমরা শেষ করে আপনাদেরকে আমি আমরা দেখাবো আফটার কাজ কেমন হলো বা সিট দেখতে কেমন দেখা যাচ্ছে। দেখেন, এখন কাজ চলতেছে, আমাদের স্টাফ কাজ করতেছে, কীভাবে আমরা মেশিনের মাধ্যমে সিটগুলো কিং করে থাকি এবং ও ইনসাইড ও সব সিট উপরে বম্বুস রুফ ডাউন সাইড সব ও আমরা এভাবে কিং করে থাকি। আশা করি আপনি দেখতেছেন কীভাবে মেশিন ইউজ করে সিটগুলো কাজ করতেছে এবং পরিষ্কার করতেছে, দেখে বুঝতে পারতেছেন। দেখেন কত সুন্দর দেখতেছে মেশিনের মাধ্যমে কাজ চলাকালীন অবস্থা। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বা আপটা আমি আপনাদেরকে দেখাবো কেমন কেমন হয়েছে, যদি দেখেন আপনারা বুঝতে পারবেন আশা করি। বিস্তারিত দেখেন আমরা কীভাবে কাজ করতেছি। এখানে দেখা যাচ্ছে আমাদের স্টাফ রুফ কীভাবে ওয়াশ করছে। দেখেন মেশিনের দ্বারা কত সুন্দর করে ওয়াশ করে কাঁচা মাগা করে নিয়ে যাচ্ছে বিক্রমের মাধ্যমে। এটা আমাদের মেশিন, কুশিং মেশিন। এই মেশিনের মাধ্যমেই আমরা ওয়াশ করে থাকি ভিতরে ইনসাইড সিটের কাপড় এবং রুফের কাপড়। আফটার দেখেন, এখন দেখা যাচ্ছে আফটার ফিনিশ কত সুন্দর লাগছে। দেখেন চকচক করছে ইনসাইড। এটাকে এবার ইন্টেরিয়ার ক্লিনিং বাস এবং কার আমরা ইনসাইড অ্যান্ড আউটসাইড কাজ করে থাকি, আউটসাইড বডি পজিশন এবং ইনসাইড।